আমাদের কমপ্লিট। ওই দেখছেন আপনারা যে কোনো চাটনির সঙ্গে সসের সঙ্গেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধু খেতে পারেন চায়ের সাথেও, ভাত ডালের সঙ্গে জমে যাবে। তুমি একটু খেয়ে দেখো। আমি মুজমুজে আর দারুণ টেস্টি। আর একটা কথা বলার, যে আপনি যখন খাবেন অনেকে খেয়ে বুঝতে পারবেন না যেটা পটলের পকোড়া। নমস্কার বন্ধুরা, অপু কিচেন বিলাসপুর চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা চলে এসেছি নতুন রেসিপি বন্ধুরা, আজকে চলে এসেছি একদম এই পটল নিয়ে। আর পটল তো আপনারা খান ভাজা ভুজি নানা রকম রেসিপি করে, কিন্তু আজকের বানাতে চলেছি পটল পকোড়া সবাইয়ের জন্য বানাতে চলেছি। আর একদম সাদা মাটা বানাবো, টেস্টি হবে ফাটাফাটি। একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন কিভাবে, হ্যাঁ টেস্ট ফুলে ফুলে বার হয় এর মধ্যে। হ্যাঁ আসুন কীভাবে বানাই আমরা দেখতে আসুন, জমে যাবে একদম। বন্ধুরা চলে আসুন পটল পকোড়া। পটলের পকোড়া, হ্যাঁ পটল পকোড়া। বন্ধুরা এই পটলগুলো ধুয়ে কেটে সাইজ করে নেবো পকোড়ার জন্য। পটলের পকোড়া, পটলের পকোড়া, পটলের বিভিন্ন রকম রেসিপি হয়, তার মধ্যে সবচেয়ে ভালো রেসিপি একটা আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ মানে অল্প টাইমে হবে, ঝটপট হবে, আর খেতেও খুব ভালো লাগবে। আর যে সময় বানাচ্ছি এই সময় মানে খুব সুন্দর হয়। দেখুন এই পটল কোনো ছাড়াবের দরকার নেই, বিনা ঝামেলায়। হ্যাঁ বিনা ঝামেলা, ঝামেলা ছাড়া, বাটাবাটি ছাড়া। হ্যাঁ দেখুন পটল ছাড়াতে হবে না, না এই পটল নিয়েছি পাঁচটা পটল, ঠিক আছে। এই পটলটা কেটে নেবো, দেখো এদিকে হচ্ছে মোটা আর এদিকে হচ্ছে ফুল পটল, দেখছেন। আচ্ছা এইদিকে ফুল, হ্যাঁ নিচের দিকে ফুল। এও মাছার পটল না এদিকে? হ্যাঁ এও মাছার পটল। এবার কেটে নিচ্ছি, দেখো কিভাবে কাটা হয় খালি দেব বন্ধুরা। এবার কাটবো, দেখুন ঠিক করে কাটতে হবে। এই যে কেটেছি তো, এর মধ্যে থেকে এইগুলো বের করে দিতে হবে। বাহ ভাবি দারুন দেখতে হলো, দা মাছের পেটির মতো দেখতে হবে, জানো দেখতে দারুন তো হবে। হ্যাঁ হ্যাঁ কি আইডিয়া খালি দেখুন বন্ধুরা। আরো কাটবো, খারাপ চাকাটা প্রত্যেক পটল থেকে অন্তত হ্যাঁ দু তিন পিস বের করা যাবে মনে হয় না? দু পিস, দু পিস তো হয়েই যাবে অন্তত। হ্যাঁ বাহ কীভাবে কী হয় খালি দেখতে থাকুন। একদম নতুন কায়দায় আজকে আমাদের চলছে পটল পকোড়া। আর এই পটলটা একটু সাইজে সামান্য বড় হলে ভালো হয় আর কি, ওই জন্য আমরা একটু বড় দেখে নিয়েছি আর কি। অনেকই বন্ধুরা মজা আসছে আজকে, আর এরকম রেসিপি বাড়িতে হলে মজা আসবে না, তো কী আসবে তাই না? এইভাবে সবগুলো কেটে কুটে সাইজ করে নেব। হ্যাঁ আমার দেখতে খুব দারুণ লাগছে, এগুলো দেখতে খুব দারুণ লাগছে। এই যে পটলগুলো এমনভাবে কাটা হয়েছে একদম আর্টিস্টিক না? হ্যাঁ বন্ধুরা
এবার এর মধ্যে একটু সামান্য ডিজাইন খালি দেখুন, এই দেখুন হলুদ, আর একটু ঝাল লঙ্কা, এটা ঝাল লঙ্কা। হ্যাঁ বিনা ঝামেলায় হবে আজকে একদম আমাদের ঝাল লঙ্কা, আর দারুণ দেখাচ্ছে না, আর অল্প একটু নুন দিয়ে দেবো, নুন। সাজলে যেমন সুন্দর দেখায়, পটলগুলো যেন সেজে উঠছে, দেখলে মনে হবে না সেই পটল এই পটল না। এবার এটাকে হাত দিয়ে ভালো করে এপাশ ওপাশ দুপাশ একদম মাখিয়ে, বন্ধুরা এবার এটাকে ভালো করে মেখে নেব। আর এই যে পটলটা না বন্ধুরা, এটা মাচার পটল, এটা একটু নরম টাইপের হয়, সবাই জানেন, তবে খেতে খুব ভালো লাগে, এই পটলটা টেস্ট একটু বেশি। আজকের বন্ধুরা দেখুন, শুধুমাত্র কায়দা করে বানানোর জন্য সাধারণ পটল কতটা অসাধারণ হয়ে উঠছে। রূপ বদলে গিয়েছে, আর টেস্টও খুব সুন্দর হবে। মানুষ যেমন সাজলে অন্যরকম রূপ হয়, তাহলে পটল সেজেছে বলছো আজকে? হ্যাঁ হ্যাঁ, আর আমাদের এখানে ঘরে একজনের নাম পটল, একজন সত্যি আমি বুঝতে পেরেছি, বাপি এরকম করে বলতে যখন শুনবো বুঝতে পেরেছি, হ্যাঁ বিখ্যাত সে পটল, খুব বিখ্যাত পটল একদম। পটল আমাদের গ্রামে আছে, যদি বলে পটলের কোথায় বাড়ি একদম বলে দেবে, পটল বিখ্যাত না। হ্যাঁ হ্যাঁ, এবার দেখুন এর মধ্যে এই একটা জায়গার মধ্যে বেসন ঢেলে দিচ্ছি, আর সামান্য করে একটু হলুদ দিয়ে দেবো, হলুদ আন্দাজ মতো নুন, আর একটু খুব সুন্দর টেস্টটা হবে যার জন্য একটু হিং দিয়ে দেবো, হিং হলুদ হিং না। হ্যাঁ আর একটু দিয়েছি, হিং দিয়ে দিলাম, আপনারা সাদা হিংও দিতে পারেন, অসুবিধা নেই, হিং যে কোনো হিং হলেও হবে। আর এর মধ্যে আর লঙ্কা দিচ্ছি না, কারণ সবাই খেতে পারবে। সবাই বন্ধুরা এই যে বেসন দেখছেন না, বিভিন্ন বেসন বিভিন্ন রকম টেস্টের হয়ে থাকে, এবার মেখে নেবো। হ্যাঁ বেসন হচ্ছে বিভিন্ন রকম, হ্যাঁ হ্যাঁ বিভিন্ন রকম, মানে যে কড়াই ডাল থেকে তৈরি হয় তো, সেই জন্য তো টেস্টেরও পার্থক্য হয়। এবারে মুদিখানার দোকান থেকে যখন কেনা হয় অনেকে হয়তো জানেনি না, আর নিশ্চয়ই বলেও না মুদিখানার দোকান থেকে এটা কিসের বেসন। এবার এর মধ্যে অল্প কিন্তু পার্থক্য দেখবেন মাঝে মাঝে হয়, সেই অল্প একটু, এর নাম আছে কালো জিরাওয়ালা। তবে প্যাকেটের বেসনের গায়ে একটা কিন্তু লেখা থাকে মাঝে মাঝে, যেটা এই ডালের বেসন, এটা এই ডালের বেসন। হ্যাঁ হ্যাঁ, আবার ডেটও শেষ হয়ে যাচ্ছে কবে সব লেখা। হ্যাঁ এতে কোনো লুচে কোনো লেখা, হ্যাঁ আর বোঝা যায় না কি জিনিস থেকে ভাঙানো হয়েছে। আর এটা ভালো করে একটু ফেটে নিতে হবে। একবার বন্ধুরা আমাদের বাড়ি মুগ কড়াই, সেটা থেকে আমরা মুগ ডালের যে বেসন বানিয়েছিলাম তার টেস্ট কিন্তু একদম দুর্দান্ত হয়েছিল। একবার মুগ ডালে বানিয়েছি, খেসার ডালে বানিয়েছি, হ্যাঁ খুব দুর্দান্ত টেস্ট হয়। কিন্তু মুগ ডালের বেসন আর কোথায় পাবেন সব সময়? হ্যাঁ ছোলার ডালের বেসন হয়, হ্যাঁ ও ডালের বেসন তো বেশি হয়। বন্ধুরা এই ব্যাটারটাকে এবার আমি 15 মিনিটের মতন রেস্ট রাখবো, মাত্র 15 মিনিট। আজকে কি আমাদের তাহলে কড়ের জালে পকোড়া হবে? না না, জালও নিয়ে আসছি। ও আমাদের উনুন জ্বলছে বলে বন্ধুরা কি সুন্দর দৃশ্য দেখুন কালীঘাটটা, আর সানলাইট পড়েছে না, এবার চকচক 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 করছে। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেবো, এটা সাদা তেল। বন্ধুরা এই তেলে একবার আমার ইউজ করা হয়ে গেছে, যেটা সত্যি ঘটনা, নিজে নিজে বলে কোনো লাভ নেই।
পজেতে দেখুন ফিল্টার দেখুন। বন্ধুরা আমাদের টাইম হয়ে এসেছে, এবার ছাড়বো বেসনটা একটু ফেটে নিচ্ছি। এবার এই একটা একটা নেবো, এইগুলো যে পটল। হ্যাঁ, আর পটল দিয়ে বানানো হচ্ছে, দেখলে বোঝাই যাবে না বন্ধুরা। হ্যাঁ, কি দারুণ দৃশ্য, এ হ্যাঁই মজার জিনিস। হ্যাঁ, হ্যাঁই মজার জিনিস। হ্যাঁ, মজা সব জিনিসে মজা আছে। কেন মাছের দাগা? হ্যাঁ, কড়ার মধ্যে দেখুন বন্ধুরা, তিন পিস করে ভাজবো। আমরা নয় জানি বলে, আপনারা নয় দেখছেন বলে, যদি এইভাবে বাড়িতে কেউ বানায় আর বানিয়ে দেয়, সে জানলো না কীভাবে বানানো, কী দিয়ে বানালো, দেখে কিন্তু বুঝতেও পারবে না এইভাবে পাতে দিলে এটা পটল দিয়ে বানানো হয়েছে। অবিশ্বাস্য, অবিশ্বাস্য, আইডিয়াই আসবে না যে কী দিয়ে এটা বানিয়েছে। আসলে কি সুন্দর হচ্ছে দেখুন, আর দারুণ কালারও ধরেছি ইতিমধ্যে, দেখুন একদম ভেসে উঠেছে। আর শুধুমাত্র তোমরা দেখতে নয়, এই জিনিসটা খেতেও খুবই দারুণ হয়। আমরা একটু দেখব যে কেমন লাগে। বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে প্রথম ব্যাচ, মানে দেখার মতো জিনিস। বন্ধুরা প্রথম ব্যাচ হয়ে গেছে, এবার রেখে দিচ্ছি। সেই পটল কি এই পটল দেখে মনে হচ্ছে আদৌ? হ্যাঁ হ্যাঁ, দেখছি কত সুন্দর। এই পাশ থেকে ওই পাশ দেখা যাচ্ছে। হ্যাঁ, এইটা বেসনটা পুরোটা দেখছেন টোপে টোপে পড়ে গিয়ে মাঝখানে একদম হোল মতো হয়ে গেল, যেন কি মাঝের দাগা। এইভাবে সবকটা ভেজে নেব, কম খরচায় সেরা একখানা জবরদস্ত রেসিপি, যা মুখও ভালো করে দেবে, মনও ভালো করে দেবে, আর পকেটের দিকেও খেয়াল রাখবে। সবসময় একরকম খাবার মুখে লাগে না, ওই জন্য বিভিন্ন রকম একই জিনিস। পটলের খালি কি কাজ দেখুন না কেন, কোথায় কি খালি পটল ভাজা খেতে যাবে। হ্যাঁ, পটল কথা সম্মান বেড়ে গেল দেখুন আজকে। আমাদের কমপ্লিট, হয় দেখছেন একদম মুজমুজ না। বন্ধুরা এবার আমাদের পটলের পকোড়া খেয়ে দেখার পালা। এই বিন নুন দিয়ে খেতে খুব মজা লাগবে। আপনারা যে কোনো চাটনির সঙ্গে সসের সঙ্গেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই, শুধু খেতে পারেন, চায়ের সাথেও, ভাত ডালের সঙ্গেও জমে যাবে। তুমি একটু খেয়ে দেখো। আমি মুজমুজে আর দারুণটা একটি, আর একটা কথা বলার যে আপনি যখন খাবেন অনেকে খেয়ে বুঝতে পারবেন না যেটা পটলের পকোড়া। ডাল ভাতের সাথে এটা একদম জমে যায়। দারুণ। আর পটল দেখতেও দারুণ, খেতেও দারুণ। আমি একটা ছিঁড়ে দেখাই এর ভেতর দিয়ে। দেখুন পটল দারুণ মজা আসছে, হেভি হয়েছে। আপনারা এবার যদি বাড়িতে বানান না, দেখবেন সত্যি ভালো লাগবে। আপনারা চায়ের সাথে খেতে পারেন। হ্যাঁ, বললাম কফির সাথে, ভাতের সঙ্গে।
মানে ভাত জলের সঙ্গে শুধু খেতে পারেন বাচ্চা বন্ধুরা যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে পাশে বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর এইভাবে বানিয়ে খেতে থাকুন পটল পকোড়া পটলের এবার থেকে মান সম্মান যেন অনেকটা আরো বেড়ে গেল দারুণ লাগছে পটল যে এত সুন্দর মানে টেস্টি হয় এভাবে না বানালে কিন্তু বোঝা যেত না সত্যি ভালো লাগে এখন নতুন কাজে আজকে বানানো হচ্ছে আমাদের পটল পকোড়া।